ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিমান ঘাঁটি সহ বেশ কিছু স্থাপনার ক্ষতি হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর বীরসেবাতে বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন বহু বাসিন্দা। তবে বদলা নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যাতে ঝুঁকিতে রয়েছে ইরানের পারমাণবিক অবকাঠামো। ইরানের সুরক্ষিত ব্যবস্থার ভেতরেই হামাস প্রধান ইসমাইল হানিয়েকে খুন করে ইসরায়েল। লেবাননে বোমা হামলা চালিয়ে হত্যা করে হেজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে। মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত দুই মিলিশিয়া বাহিনীর এমন পরিণতিতে ভাবমূর্তির সংকটে পড়ে তেহরান। ঘরে বাইরে বাড়তে থাকে চাপ, যাতে মঙ্গলবার তেল আবিবে প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এতে নেভাতিম বিমান ঘাঁটি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর বীর সেবাতে ধ্বংস হয়ে গেছে একটি বিদ্যুৎ কেন্দ্র। অঞ্চলটিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন বহু বাসিন্দা। বন্ধ রাখা হয়েছে বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। যুদ্ধ নিয়ে কাজ করা ব্রাসেলস ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে, ইরানের পারমাণবিক অবকাঠামোগুলো এখন সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। এরই মধ্যে কঠিন পরিণামের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে পাল্টা হুমকি দিয়েছে তেহরান। অঞ্চলটিতে অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করেছেন কমলা হ্যারিস। ইসরায়েল তাদের শয়তানি শক্তিকে এই অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার সাথে সাথেই সংঘাত মুক্ত হবে মধ্যপ্রাচ্য, যুদ্ধ পুরোপুরি বন্ধ হয়ে যাবে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোকে তাদের মিত্রকে সামলাতে হবে। মধ্যপ্রাচ্য কি বিপজ্জনক ও অস্থিতিশীল করার মূল খেলোয়াড় ইরান। গোটা অঞ্চল ও ইসরায়েলকে যথাযথ নিরাপত্তা দিতে প্রস্তুত থাকবে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের এই অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, মার্কিন রাজনৈতিক শূন্যতায় হেজবুল্লার বিরুদ্ধে সংঘাত বাড়াতে মনোবল জোরালো হয়েছে ইসরায়েলের। এতে হেজবুল্লাহ প্রধানকে হত্যার মধ্য দিয়ে নিজেদের বিজয়ী ভাবছে তেল আবিব। মিলা খন্দকার, চ্যানেল 24। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যে রয়েছে ভিন্ন চিত্র। ইরানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমা বিশ্বের নেতারা, আর ইরান, ইরাক, লেবানন ও গাজায় উল্লাস করেছেন সাধারণ মানুষ। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হবার নৈতিক ও রাজনৈতিক চাপ বাড়ছিল ইরানের ওপর। গাজায় চলমান হামলায় হোক কিংবা তেহরান ঘনিষ্ঠ সংগঠন হামাস ও হেজবুল্লাহ প্রধানকে হত্যা, আর ক্রমাগত বাক্যবাণের খোঁচাখুচি তো আছেই। সব মিলে পরিস্থিতি তেহরানকে তেল আবিবের বিরুদ্ধে কঠোর হবার দিকেই ঠেলে দিচ্ছিল। তাই ইরানের নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রশাসন নেতানিয়াহুদের জানান দিল আর চুপ থাকবে না তারা। ইরানের সামরিক জবাবে খুশি দেশটির সাধারণ জনগণ। তেহরানের সড়কে বের হয় আনন্দ মিছিল। আমরা প্রতিশোধ নিতে পেরেছি এটা ভেবে আমার খুব ভালো লাগছে। এখন নেতানিয়াহুকে যদি কোনোভাবে সরানো যেত তাহলে আরও ভালো হতো। প্রায় এক বছর ধরে ইসরায়েলি আগ্রাসনের শিকার গাজাবাসীও করেছে উল্লাস। এছাড়া লেবাননের রাজধানী বৈরুতেও লোকজন রাস্তায় নেমে আতশবাজি ফাটিয়ে ও আকাশে গুলি ছুড়ে করেছেন উল্লাস। উচ্ছ্বসিত দেখা গেছে ইরাকের রাজধানী বাগদাদ ও বাসরাবাসীদেরও। তবে ইরানের এই হামলাকে বরাবরের মতোই ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো। আসন্ন মার্কিন নির্বাচনে দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস দিয়েছেন পাল্টাপাল্টি বক্তব্য। ইসরায়েলে যে হামলা হয়েছে তা ভয়াবহ, এটা কোথায় গিয়ে থামবে আমার জানা নেই। তবে আমি যদি ক্ষমতায় থাকতাম, ইরান ইসরায়েলে হামলা চালাতে পারত না। যে হামলা ইরান চালিয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ইরান মধ্যপ্রাচ্যের জন্য খুবই বিপজ্জনক শক্তিতে পরিণত হয়েছে। ইসরায়েলের সুরক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের হামলায় নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ। এদিকে মধ্যপ্রাচ্যে পরিস্থিতির অবনতি হওয়ায় জরুরি বৈঠকের ডাক দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রাখি জেসমিন, চ্যানেল 24। মঙ্গলবার ইসরায়েলি ভূখণ্ডে ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার পর তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। হামলা আর পাল্টা হামলার দোলাচলে মধ্যপ্রাচ্যে ইরানের হামলার জবাবে এখন পর্যন্ত পাল্টা হামলা না হলেও
বিশ্বমোড়লদের ধারণা খুব শিগগিরই ইরান ভূখণ্ডে বড় ধরনের হামলার ছক কষছে ইসরায়েল। মুক্তি কিংবা স্বাধীনতার জন্য নয়, হামলার কারণ যখন অহমের, তখন আরও বিধ্বংসী রূপ ধারণ করে প্রতিশোধের আগুন। এক পক্ষ হামলা চালালে দ্বিগুণ তেজে হামলা চালায় অন্য পক্ষ। মঙ্গলবার ইসরায়েলি ভূখণ্ডে ইরান 200 ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এখন নতুন করে প্রশ্ন উঠেছে, এর জবাব কতটা ভয়াবহ হতে পারে। ইতোমধ্যেই প্রতিশোধের হুঙ্কার তুলেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, বড় ভুল করেছে ইরান এবং এর জন্য তাকে মূল্য দিতে হবে। এদিকে দুপক্ষের দ্বন্দ্বে ফোড়ন কাটতে বেশ পটু যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে উস্কে দিতে তাই তারা ঘোষণা দিয়েছে, নেতানিয়াহু প্রশাসনের প্রতি পূর্ণ সমর্থন বজায় রাখবে তারা। তবে ইসলামী প্রজাতন্ত্রটিতে প্রতিশোধের ধরন কেমন হবে তা পর্যালোচনা করে দেখবেন ইসরায়েলি প্রতিরক্ষা প্রধান। ধারণা করা হচ্ছে হামলার অবশ্যম্ভাবী লক্ষ্যবস্তু হবে ইরানের সামরিক ঘাঁটি, যেখান থেকে মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। টার্গেট হতে পারে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো। ছাড় দেওয়া হবে না মঙ্গলবারের হামলায় জড়িতদেরও। তাদের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরেই গোয়েন্দা তৎপরতা বাড়াতে পারে ইসরায়েল। সেই সাথে হত্যা, বিমান হামলা ও প্রতিরোধের মাধ্যমে ইরান ও ছায়া শক্তিগুলোকে বুঝিয়ে দেয়া হবে যে ইসরায়েলকে ইট মারলে খেতে হয় দ্বিগুণ পাটকেল। তবে দমে যাওয়ার পাত্র নয় ইরান। আঘাত আসার আগেই দিয়েছে পাল্টা হুঙ্কার। ইসরায়েল যদি ইরানের ভূখণ্ডে পাল্টা হামলা চালায়, তবে দেশটির সব অবকাঠামোর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাবে তারা। তবে যে পথেই এগুক ইসরায়েল, ইরানের পাল্টা হামলা অবশ্যম্ভাবী হয়ে উঠবে। আর এভাবেই হামলা আর প্রতিশোধের এক চিরস্থায়ী চক্রে আবদ্ধ হয়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যে। মোরশেদ শোভন, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। লেবাননের দক্ষিণাঞ্চলে হানাদার জায়নবাদী সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে হিজবুল্লাহ, যাতে নিহত হয়েছে এক ইসরায়েলি কমান্ডো। একথা স্বীকার করেছে তেল আবিব। দুই সপ্তাহ ধরে চলা হামলায় লেবাননে 1,000-এর বেশি মানুষ নিহত হয়েছে আর বাস্তুচ্যুত 10 লাখের বেশি। রাজধানী বৈরুত সহ বিভিন্ন জায়গায় অব্যাহত আছে হামলা। এদিকে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 37 জনের। নুসেইরাত, রাফা ও খান ইউনিস সহ অনেক এলাকায় চালানো হয় ধ্বংসযজ্ঞ। লেবাননের বৈরুত থেকে বিশ্ব সার্বিক পরিস্থিতি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম কর্মী সুব্রত সাহা। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক আমার পিছনের অংশটি 5-6 কিলোমিটার দূরে লেবাননের দক্ষিণাঞ্চল, অর্থাৎ দাহি এলাকা থেকে শুরু হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল। এবং এই দক্ষিণাঞ্চলে গতকাল রাতে, অর্থাৎ সোমবার রাতেও কিন্তু ইসরায়েল ব্যাপক হামলা চালিয়েছে, ব্যাপক ধ্বংসযজ্ঞ সেখানে সৃষ্টি করেছে। স্থানীয় লেবানিজরা সহ প্রবাসী বাংলাদেশিরা এই মুহূর্তে অনেকটাই আতঙ্কে ভুগছে। আর আমার ঠিক মাথার উপরে ড্রোন বিমান দেখা না গেলেও ইসরায়েলি ড্রোন এর শব্দে আমরা বুঝতে পারি যে ইসরায়েলি ড্রোন 24 ঘন্টায় পুরো লেবাননকে তারা নজরদারি করছে। আরও অনেক প্রবাসী আছে এখনও নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা অন্যায়ে ঘুরছে। আর আশ্রয় শিবিরগুলোতে যে এখন পর্যন্ত কতটা নিরাপদ সেই ব্যাপারে কিন্তু তারা চিন্তিত, কারণ ইতিমধ্যে লেবাননে ইসরায়েল বিমান হামলার পাশাপাশি স্থল আক্রমণ শুরু করেছে এবং পরিস্থিতি পরবর্তী কোন দিকে ধাবিত হয় সেই ব্যাপারে কিন্তু প্রবাসীরা অনেকটা উদ্বেগ প্রকাশ করেছে। এখনো যে সকল বাংলাদেশি বিভিন্ন সমস্যায় ভুগছে, যাওয়া আশ্রয় না পেয়ে থাকলো, তারা কিন্তু বাংলাদেশি কমিউনিটির মাধ্যমে বৈরুত দূতাবাসকে জানাচ্ছে এবং বৈরুত দূতাবাস তাদের সাথে আবার যোগাযোগ করে তাদের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে। তবে বৈরুত দূতাবাস এই মুহূর্তে, এই সংকটময় মুহূর্তে লেবাননের পাশে আছে এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে দূতাবাস জানিয়েছে। আবার অনেক প্রবাসী জানিয়েছে যে তারা ইতিমধ্যে এই মুহূর্তে দেশে ফিরত যেতে চান, কিন্তু এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের সাথে লেবাননের সকল ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে, সেহেতু কিন্তু এই মুহূর্তে কোনো বাংলাদেশি বাংলাদেশে যাওয়া সম্ভব নয়। তারপরে কিন্তু বাংলাদেশ দূতাবাস জানিয়েছে যে এই প্রক্রিয়াটা অনেকটা দীর্ঘ প্রক্রিয়া এবং তারা এই বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে কথা বলছে এবং প্রতিদিনই বাংলাদেশ সরকারের সাথে তারা নিয়মিত বৈঠক করে যাচ্ছে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আবারও অস্থির অপরিশোধিত জ্বালানি তেলের বাজার। ইসরায়েলের হামলার পর ব্র্যান্ড ক্রুড অয়েলের দাম প্রায় $2.25 বেড়ে দাঁড়িয়েছে $75। ব্যারেল প্রতি $2 বেড়ে টেক্সাস ক্রুড অয়েলের দাম এখন $71। তবে অপরিশোধিত জ্বালানির দাম মাসের ব্যবধানে ব্যারেল প্রতি কমেছে 1.5%, 3 মাসের ব্যবধানে 13.5%, আর বছর ব্যবধানে 11%। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে। ইসরায়েলে হামলার প্রভাব পড়েছে বিশ্ব পুঁজিবাজারেও। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল সূচক 173 পয়েন্ট কমেছে, নাসডাক হারিয়েছে 1.5%, তবে উল্টো রথে হেঁটেছে S&P 500, 1% বেড়েছে দাম। নাসডাকে দর হারিয়েছে টেক জায়ান্ট টেসলা, এনভিডিয়া এবং অ্যাপল, কিন্তু জায়গা ধরে রেখেছে মেটা। দরপতনের ধারাবাহিকতায় জাপানও নিক্কেই দর পড়েছে 1.6%। হামলার প্রভাবে বাজারে বড় পরিবর্তনের শঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালস ও রিপাবলিকান জেডি ভান্স টিভি বিতর্কে অংশ নিয়েছেন। দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী নিজ নিজ রানিং মেট কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করে বক্তব্য দেন বিতর্কে। তবে প্রচারণায় যেভাবে টিম ওয়ালস ও জেডি ভান্স একে অপরকে আক্রমণ করেছিলেন টিভি বিতর্কে, তেমন কথার ঝাঁস দেখা যায়নি। বরং দুজনের কণ্ঠেই ছিল বন্ধুসুলভ সুর। দুজনের মধ্যপ্রাচ্য, গর্ভপাত, অধিকার, অর্থনীতি ও জলবায়ুর বিরূপ পরিবর্তন নিয়ে নিজ দল ও প্রার্থীর নীতির কথা তুলে ধরেন। অন্য সব দেশকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের তালিকায় জায়গা করে নিয়েছে কুয়েত। মার্কিন পোলিং সংস্থা গ্যালাপের গ্লোবাল সেফটি রিপোর্টে উঠে এসেছে এই তথ্য, যেখানে কুয়েতের 99% উত্তরদাতা জানিয়েছেন তারা নিজের শহর বা আবাসিক এলাকায় রাতে একা হাঁটতে নিরাপদ বোধ করেন। কুয়েত থেকে জিসান মাহমুদের তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। উন্নত আর নিরাপদ জীবনের আশায় প্রবাসে পাড়ি জমান অনেকে। নিরাপত্তার খোঁজে এক দেশ থেকে পরিবার পরিজন নিয়ে স্থানান্তর হন কেউ কেউ। তবে বর্তমান বিশ্বে কোন দেশ বেশি নিরাপদ, সেই প্রশ্ন আছে অনেকের মাঝেই। এবার গ্লোবাল সেফটি রিপোর্ট নামে সেই সমীক্ষা প্রকাশ করেছে মার্কিন পোলিং সংস্থা গ্যালাপ। যে কোনো বয়সের নারী বা পুরুষ রাতে একা হাঁটতে নিরাপদ বোধ করেন, এমন 140টি দেশের মধ্যে প্রথম স্থানে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। সম্প্রতি মার্কিন পোলিং সংস্থা গ্যালাপের সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। সমীক্ষায় নিজেদের মতামত জানায় 140টি দেশের প্রাপ্তবয়স্করা, যেখানে কুয়েতের 99% উত্তরদাতা জানান নিজেদের শহরে নিরাপদ বোধ করেন তারা। জরিপে মাত্র 4% হামলা এবং 1% চুরির অভিজ্ঞতার কথা জানিয়েছেন অংশগ্রহণকারীরা। কুয়েতের ডিসিপ্লিন যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর, সব জায়গায় মানি চামচ ঘোরা যায়, ঘোরাফোরা সব কিছু করা যায়, কোনো সমস্যা হয় না। মনে করেন যে আমি রাত্রে 10টা নাই, 1টা নাই, 12টা নাই, যে কোনো জায়গায় যেতে পারি, মন খুলে কথা বলতে পারি, পুলিশও সহযোগিতা করে। কুয়েতের বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো। আমাদের এখানে আমরা খুবই নিরাপত্তাভাবে আছি, মানে স্বাধীনভাবে আছি। রাত্রে 2টা বাজে হোক, যা 12টা বাজে হোক, আমরা বাসায় হোক, কাজে হোক, যখন যেখানে আমরা স্থাপন করি। একইভাবে অংশগ্রহণকারীদের 94% নিজ শহর নিয়ে নিরাপদ বোধ করায় দ্বিতীয় অবস্থানে আছে সিঙ্গাপুর। তারপরই 92% ভোট নিয়ে অবস্থান নরওয়ে ও মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরবের। গ্যালাপের বার্ষিক নিরাপত্তা প্রতিবেদন অনুসারে কুয়েত 2023 সালে 100-এর মধ্যে 98 পয়েন্ট অর্জন করে। 2019 সাল থেকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি হিসেবে অবস্থান ধরে রেখেছে দেশটি। সমীক্ষাটি প্রাকৃতিক দুর্যোগের ঘটনা, সামাজিক সহিংসতা, সশস্ত্র সংঘাতে জড়িত এবং স্বাস্থ্যসহ 35টি মানদণ্ডের উপর ভিত্তি করে করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আজকের আয়োজন এতটুকুই। সপ্তাহে প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একের সময় চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।